المسجد الأقصى، خلقونا جوه المسجد الأقصى، البيت الأكبر يحميه يا الله، حسبنا الله ونعم الوكيل. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের পক্ষ থেকে আমি সাবির এসগাফার। লাগাতার তিন দিন ধরে দখলদারি ইসরায়েলি বাহিনী নিরীহ ফালেস্তিনি মুসলিমদের উপরে তাদের মসজিদে আল আকসার ভিতরে নামাজ পড়ার অবস্থায় তাদের উপরে স্টেন গ্রেনেড রাবেল বুলেট ব্যবহার করে তাদের উপরে আক্রমণ চালায়। সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি নারী শিশুদেরকে কেন্দ্র করে স্টেনগানের রাবার বুলেট ছোড়া হচ্ছে। মসজিদে আল আকসার ভিতরে এই আক্রমণকারী বাহিনীরা ঢুকে নামাজীরা যখন যে অবস্থায় নামাজ পড়ছে সেই অবস্থায় তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, মসজিদের উপরে আক্রমণ করা হচ্ছে। এই মসজিদে আল আকসা যেটা ইসলামের প্রধান তৃতীয় ধর্মস্থান, এই মসজিদে আল আকসা যেখান থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজুন নবী যাত্রা আরম্ভ করেছিলেন, এই মুবারক মসজিদে আল আকসার জায়গা, বাইতুল মুকাদ্দাসের জায়গা, যে জায়গা কে আল্লাহ তাআলা কোরআন শরীফে আশীর্বাদ পূর্ণ স্থান, মুবারক স্থান, বরকতি স্থান বলে সম্বোধিত করছেন। এই মসজিদে আল আকসা বাইতুল মুকাদ্দাসের চতুর্থ জায়গা, যেখানে শয়ে শয়ে পেগম্বর এবং সাহাবিয়ে রসুলের কবর আছে। এই মসজিদে আল আকসা, এই বাইতুল মুকাদ্দাস যেটা ফালেস্তিনের জেরুজালেম শহরে আছে, এই জায়গাতে কোরআন শরীফ এবং হাদিস শরীফে আছে সব সময় এখানে আল্লাহর ফেরেশতারা আগমন করেন। এই পবিত্র জায়গাতে আল্লাহ তাআলা কত পেগম্বরদের মাধ্যম দিয়ে কত কেরামতি দেখিয়েছেন। এই পবিত্র স্থানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে যত পেগম্বর নামাজ আদা করেছিলেন মিরাজের রাত্রিরে, এই পবিত্র স্থানে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াকে বাঁচাতে আসবেন, উনি এই পবিত্র স্থানেই হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করে তারপরে উনারা এক হয়ে দুনিয়াকে বাঁচাবার সংগ্রাম করবেন, জিহাদ করবেন। এই পবিত্র স্থান হলো জেরুজালেমের মসজিদে আল আকসা আর বাইতুল মুকাদ্দাসের স্থান, যেখানে কোরআন শরীফে লেখা আছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন কি এইটা হলো উনার ঘর, দ্বিতীয় ঘর দুনিয়ার মধ্যে। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা মসজিদে আল আকসার নাম নিয়েছেন, কাবার পরে যদি অন্য কোনো মসজিদে আল্লাহ তাআলা নাম নিয়ে থাকেন তবে এই মসজিদে আল আকসার নাম নিয়ে হয়েছে কোরআন শরীফে। কতটা প্রাধান্য ইসলামিক দুনিয়ার জন্য এই মসজিদে আল আকসা আর বাইতুল মুকাদ্দাসের পবিত্র স্থান রাখে। সেই পবিত্র স্থানের উপরে আক্রমণকারী দখলদারি ইসরায়েলির বাহিনীর জুলুম অত্যাচার কে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। একজন ভারতীয় মুসলমান, ভারতীয় নাগরিক হিসাবে এবং ভারতীয় মুসলমান হিসাবে আমি আমার ভারত সরকারের কাছে দাবি তুলছি, যে দাবি আমাদের নেতা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ভিডিওর মাধ্যম দিয়ে তুলেছেন। আমরা ভারতের বিদেশ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি তুলছি, সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের দাবি থাকলো কি আমাদের বিদেশ নীতি কোথায় গেল, যে ভারতের বিদেশ নীতি মহাত্মা গান্ধী ঠিক করে দিয়েছিলেন, যে ভারতবর্ষের বিদেশ নীতি বারবার ফালেস্তিনের ফালেস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, যে বিদেশ নীতি, যে ভারতবর্ষের বিদেশ নীতি সব সময় ইসরায়েলদের আক্রমণ এবং দখলের বিরুদ্ধে কথা বলেছেন, আজকে আমাদের ভারত সরকার খামোশ কেন বসে আছে? আমরা কি ফিলিস্তিনিদেরকে ভুলে গেছি? আমরা সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, নরেন্দ্র মোদী সরকার, এই বিজেপি সরকার, আমাদের ভারত সরকারের কাছে আমরা দাবি তুলছি কি আপনি যে কোনো পার্টির সরকার হতে পারেন কিন্তু আপনি 120 কোটি মানুষেরও সরকার আছেন, আপনি ভারতবর্ষের সরকার আছেন। মহাত্মা গান্ধী যে বিদেশ নীতি, যে জওয়াহরলাল নেহরুজি যে বিদেশ নীতি তৈরি করে গেছেন ভারতের জন্য, আপনি ওই বিদেশ নীতিকে সংশোধন করতে পারবেন না, পারেন না। সব সময় ভারত ফালেস্তিনের পাশে দাঁড়িয়েছে, সব সময় ভারত
ইসরায়েলের অত্যাচার এবং জালিমের বিরুদ্ধে কথা বলেছে। আজকেও আমাদের ভারত সরকারকে উচিত কি ইসরায়েলের এই বর্বরতা, এই ইসরায়েলের এই অত্যাচার, ইসরায়েলের এই জুলুমের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হোক, তীব্র নিন্দা জানানো হোক। ইসরায়েলের দূতাবাসে ওদের অ্যাম্বাসেডারকে আমাদের ভারত বিদেশ মন্ত্রিত্ব তলব করা হোক। ভারতের বিদেশ মন্ত্রী ইসরায়েলের অ্যাম্বাসেডারকে তলব করে আমাদের তীব্র নিন্দার, আমাদের তীব্র নিন্দার মেসেজটা ওদেরকে দেওয়া হোক। মহাত্মা গান্ধী এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিলেন, ভুলে যাবেন না। মৌলানা জহার আলী সাহেব অন্যতম স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষের, ওনারও কাবার ওই বাইতুল মুকাদ্দাসের চতুর্থে আছেন। উনি ভারত থেকে গিয়েছিলেন ওই সময় ফিলিস্তিনে, ফিলিস্তিনের আন্দোলনকে সাথ দিতে, ভারতের মুসলমানদের সমর্থনের কথা ফিলিস্তিনে জানাতে গিয়ে ওখানে উনি ইন্তেকাল করে ওনার কবর ওই বাইতুল মুকাদ্দাসের চতুর্থে হয়। যারা আমরা মুসলমান একটা কথাই মাথায় রাখবেন, অন্য কোন মুসলমান দুনিয়ার যে কোনো স্থানে থাকলো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা জিসম ভাই বানিয়ে গেছেন। জিসমের যদি হাতে ব্যথা হয় তো পুরো জিসমটাই ব্যথা হবে, জিসমের যে কোনো অঙ্গই ব্যথা হলে পুরো জিসমে ব্যথা হবে, পুরো গায়ে পুরো শরীরে ব্যথা হবে। ঠিক সেইভাবে ইসলামিক উম্মত এবং প্রত্যেকটি মুসলমান, পুরো ইসলামিক দুনিয়ার মুসলমানকে উনি একটা শরীর হিসাবে বলে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি শরীরে কোনো অঙ্গতে ব্যথা হয় তো পুরো শরীরের ওই ব্যথা অনুভব করবে। আমার যে কোনো দুনিয়ার যে কোনো জায়গায় আমার মুসলিম ভাইয়ের উপরে অত্যাচার হলে সে ব্যথাটা আমাদের বুকে লাগে, সে ব্যথাটা আমাদের হৃদয়তে লাগে। এবং ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারীরা যে কাজটা করছে সেটা তো মানবতার বিরুদ্ধে, সেটা তো মানবতার বিরুদ্ধে। যারা মানবতাতে যারা বিশ্বাস রাখে তারা কেন এটার তীব্র নিন্দা জানাচ্ছে না? আমি প্রশ্ন করছি ওই সব শক্তিকে, যারা ভারতবর্ষের মধ্যে যারা মুসলমানদের ভোট নেবার জন্যে ইলেকশনের সময় মুসলমানদের সামনে আসে, মুসলমানের ভোটটা নেয়, মুসলমানের ভোটটা চায়, আজকে তারা খামোশ কেন আছে? আজকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা তীব্র নিন্দা জানাতে পারছেন না? এই কমিউনিস্ট বামেরা যারা কথায় কথায় সাম্রাজ্য বিরোধী আন্দোলন করতে, যারা সব সময় তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা দাবি করে কি তারা কথা বলে, আজকে এই ইসরায়েলের বর্বরতা নিয়ে তারা খামোশ কেন? তাদের মুখ থেকে একটা নিন্দার ভাষা কেন বেরায়নি? এই প্রশ্নটা সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন তুলছে। শুধু ভারতবর্ষের মধ্যে যখন যেখানে এত তথাকথিত ধর্মনিরপেক্ষ দল আছে যারা বলে কি আমরা মহাত্মা গান্ধীর পলিসি ফলো করছি, তো যে মহাত্মা গান্ধী ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিলেন, যে মহাত্মা গান্ধী সব সময় ইসরায়েলের বর্বরতা, ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে কথা বলে এসছেন, আজকে যে দলেরা বলে কি তারা মহাত্মা গান্ধীর অনুসরণ করছেন, তারা কেন খামোশ পড়ে আছে, তারা কেন খামোশ বসে আছে, তারা কেন ইসরায়েলের বিরোধী এই বর্বরতার বিরোধিতা করছে না, তারা কেন ইসরায়েলের আক্রমণ যেটা মসজিদে আল-আকসার উপরে হয়েছে কেন সেটা তারা তীব্র ভাষা নিন্দা জানাচ্ছে না? মসজিদে আল-আকসা শুধু ফিলিস্তিনি মুসলমানদের না, সেটা দুনিয়ার প্রত্যেকটি মুসলমানের অধিকার মসজিদে আল-আকসার উপরে আছে। যেমন আমাদের জন্য মক্কা মদিনা, ঠিক সেইভাবে আমাদের জন্য মসজিদে আল-আকসা। যদি মক্কা মদিনাতে খোদা না খাস্তা কিছু হয় তবে সবাই ওটা তীব্র নিন্দা জানাবে, ঠিক সেইভাবে যেভাবে মসজিদে আল-আকসাতে হচ্ছে এটাও তীব্র নিন্দা জানানো উচিত বিভিন্ন রাজনৈতিক দলকে। যদি মুসলমানের ভোট নেওয়া যায় তো মুসলমানের আবেগকে কেন ইজ্জত আর সম্মান দেওয়া যাবে না? কেন মুসলমানদের কথাটাকে গণতান্ত্রিক একটা পরিকাঠামোর মধ্যে কেন ওই আওয়াজটাকে তোলা যাবে না? যত তৃণমূল কংগ্রেস থেকে মুসলিম এমএলএরা জিতে এসছে, যত বিভিন্ন দলের মুসলিম এমপিরা আছে, যেভাবে ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি সাহেব উনি প্রেস কনফারেন্স করে দাবি তুলেছেন কি ভারত সরকার ইসরায়েলের এই বর্বরতার তীব্র নিন্দা জানাক, ঠিক সেভাবে এই দলগুলো কেন এটা নিয়ে আওয়াজ তুলছেন না, কেন এটা নিয়ে আওয়াজ তুলছেন না? আমরা তো নতুন কোনো কথা বলছি না, আমরা তো সেই কথা বলছি যেটা মহাত্মা গান্ধী আর জওয়াহরলাল নেহরু বলে এসছেন। রোজার মাস চলছে, ইসরায়েলের বর্বরতা ফিলিস্তিনে মুসলমানদের উপরে বেড়ে চলেছে, কালকে সারা রাত ফিলিস্তিনিদের উপরে আক্রমণ হলো, মহিলাদের চুলের মুঠি ধরে মসজিদে আল-আকসা থেকে বার করে দেওয়া হচ্ছে,
শিশুদের উপরে স্টান গ্রেনেড চালানো হচ্ছে। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, হিম্মত দেখুন ওই নারী ওই শিশুদের, তারা হাসি মুখে ইসরায়েলে অত্যাচার সহ্য করছে কিন্তু মুখে বলছে এটা আমার ইমান, মসজিদে আল-আকসা মুসলমান ছাড়বে না। ফলস্তিনের মুসলমানরা দুনিয়ার মুসলমানের জন্য মসজিদে আল-আকসার হিফাজত করছে, আল্লাহ তাআলা ওদের সহায়তা করুন। আপনারা আমার সঙ্গে আমিন বলবেন, ফলস্তিনি মুসলমানদের জন্য একটা দোয়া করুন, এই রমজান রমজানের মাসে আপনারা নিজেদের ইবাদতে ফলস্তিনি মুসলমানদের জন্য দোয়া করুন। আল্লাহুম্মা আসলি আহওয়ালাল মুসলিমিনা ফি ফালাস্তিন, আল্লাহুম্মা আসলি আহওয়ালাল মুসলিমিনা ফি ফালাস্তিন ওয়া ফি কুল্লি মাকান ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। এ আল্লাহ, ফলস্তিনের মুসলমানদের হিফাজত করুন। এ আল্লাহ, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, মসজিদে আল-আকসার হিফাজত করুন। ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়া ভরের মুসলমানদেরকে হিফাজত করুন, মুসলমানদের মধ্যে একতা দিন, মুসলমানদের মধ্যে একতা দিন, মুসলমানদেরকে এক হয়ে আপনার সিরাতের মুস্তাকিমে কায়েম থাকার আমাদেরকে ওই তৌফিক দান করুন। ফি ইমানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।